বর্তমানে কলকাতার রাস্তাটি এমনই হয়ে আছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখার জন্য। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, এই কারণে ভয়েস ওভারটা দিচ্ছি যে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমি কোনো কথা বা কোনো রেকর্ড ওখানে গিয়ে আমি করতে পারিনি। তো নর্মালি যে রেকর্ডটা আমি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তাতে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এত পরিমাণে মানুষ ওখানে জমায়েত হয়েছিল, মানে আমরা প্যান্ডেল শুরু হওয়ার প্রায় 1.5 কিলোমিটার আগে থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রায় 12টা নাগাদ আমি লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পর আমাদের প্যান্ডেলের অর্ধেকটা রাস্তা যেতে আমাদের লেগেছে 2:30। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক, আমি জুম করেও তোমাদেরকে দেখাচ্ছি। এবার পিছন দিকটাও আমি ঘুরিয়ে দেখিয়েছি যে কত পরিমাণে লোক এখানে এসছে। আর অল্প অল্প মানুষ একসাথে ছাড়ছে, মানে একসাথে সবাইকে ছাড়ছে না, দুটো লাইন করা ছিল, দুপাশ থেকে অল্প অল্প করে মানুষ ছাড়ছিল, আর দুপা আগানোর পর আবার সবাই দাঁড়িয়ে পড়ছিল। তো যাই হোক, ঠাকুর তো দেখতেই হবে, তার কারণে আবার আগানো শুরু করলাম। তো আগাতে আগাতে মানে আমাদের যে জায়গাটা মাঝখানে যাওয়ার পর ওখানে ক্রস করতেই আমাদের টাইমটা লেগে যাচ্ছে, মানে আর আগাচ্ছে না। এরপরে যাই হোক, আবার লাইনটা চলা শুরু করলো। আমরা ওখান থেকে খানিকটা দূর এগিয়ে যাওয়ার পর যেটা ঘটলো, একটা ছেলে কিছু একটা ঘটনা ঘটিয়ে এসছে, তাকে নিয়ে হঠাৎ করেই হই হুল্লোড় পড়ে গেছে, মানে তাকে নিয়ে মারামারি। জানি না কেন এমনটা করলো ওর সাথে। যাই হোক, তারপর আর ওখানে দাঁড়ালাম না, কারণ ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, তারপরে আগিয়ে যাচ্ছিলাম। ওখানেই আমাদের আড়াইটে বেজে গেছে ওইটা ক্রস করতেই। তো এরপর আর কিছু না ভেবে আবার হাঁটা শুরু করলাম, আবার সেই জার্নি। এরপরে আর রেকর্ড করিনি, ডিরেক্ট প্যান্ডেলের কাছে এসে রেকর্ড করছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো সামনে শ্রীভূমি প্যান্ডেল, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো প্যান্ডেলটা। আরে পন্ডাল নেই তো ঢুক রহে হ্যাঁ লাইন লাগে না ভাই।
তো প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে ঢুকলাম। বাইরে থেকেই দেখে খুব সুন্দর লাগছিল, কারণ সাজসজ্জাটা একদম অন্য লেভেলের ছিল, খুব সুন্দর লাগছিল। এবং ওখানেও তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই তোমাদেরকে রানিংয়ে যতটুকুনি সম্ভব দেখাতে পেরেছি, কারণ ওখানে পুলিশ ছিল, ওরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। আর পুরো যে আমাদের যে ঠাকুরের গায়ে সম্পূর্ণ সোনা দিয়ে সাজানো, আর যতটা সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি। এটা বাইরের গেট, যতটা ভিড় ছিল সামনেটায় কিন্তু বেরিয়ে কিন্তু অতটা ভিড় নেই। এটাই হচ্ছে কি দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তো দেখতে থাকো। এটা প্যান্ডেলের বাইরের দিকটা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই নতুন হলে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো, আর আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবো, তো অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো। চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে, আজকের ভিডিও এই পর্যন্তই।